হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে ইহান লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। তো ফিরে এসেছি ইহানের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই দেখুন, ইহানও আজকে আছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছে তার চ্যানেলে। আজকে ইহান কী খায়, মানে ওকে কী খাওয়ানো হয়, কলার বড়া, তো সেটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। তো চলুন তাড়াতাড়ি আপনাদেরকে করে দেখিয়ে দিই, এরপর আবার ইহানের ঘুমানোর সময়ও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি যেগুলো লাগবে ওই কলার বড়াতে। তো কী কী নিয়েছি চলুন আপনাদের দেখাই। ময়দা নিয়েছি, ময়দা লাগবে, চিনি, কলা, লবণ আর এটা খাবার সোডা। আমি কলা দুটো নিয়ে নিলাম। তাতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ছেনে নিতে হবে। এবার আমি আঙুলের এক চিমটি পরিমাণে খাবার সোডা এতে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। এবার আমি দুই টেবিল চামচ চিনি নিয়ে নেব। এবার এটাকে ভালো করে আবার মেখে নেব। চিনিটাও ভালোভাবে গুলে যাবে, বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। এবং এই খাবারটি আইসিডিএস স্কুলগুলিতে বাচ্চাদের বলা হয় খাওয়ানোর জন্য। এবার আমি ময়দা এতে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে। ভালো করে আমি মেখে নিচ্ছি আবারও।
তাহলে দেখছেন কলার বড়া তৈরি হয়ে গেছে। এই যে এটা খেতেও খুব মজাদার, আপনারা নিশ্চয়ই বাড়িতে করে আপনাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে তাদেরকে খাওয়াতে পারেন। এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবার ইহানের নতুন ভিডিও নিয়ে। আর প্লিজ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।